শুভে দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি আরিচা পশুরহাটে। তো এই হাট থেকে আসলে যারা গরু ক্রয় করেছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই, জানাতে চাই বিভিন্ন রকম গরুর দাম দর, যে আসলে কে কত দামে কোন গরুটি ক্রয় করেছেন সেই তথ্যটি দিতে চাই। তবে আমরা প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে শুকনা যে গাভী গরুগুলো আছে, যেগুলো আসলে বাচ্চা আর দিবে না মাংসের জন্য, সেই সকল গাভীগুলোর দাম জানাতে চাই যারা এখান থেকে ক্রয় করেছেন। পেয়ে গেছি একজনকে, এই যে দেখতে পাচ্ছেন তিনি একটু কাজ করছেন, একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কয়টা কিনছেন আজকে? 18টা। আপনার মানে এই যে আমি তো এর আগেও আসছি, দেখছি যে আপনারা এখানে আসেন বিশেষ করে শুকনা গাভীগুলো ক্রয় করেন। তো আসলে আরিচাহাটে শুকনা গাভীর দাম কেমন, কোনটা কত দিয়ে কিনলেন আমাদেরকে দুই একটা একটু আইডিয়া দেন। এটা 45 দিয়ে কিনলেন, এগুলো সবই হলো মাংসের গরু তাই না? মাংস পালা নিলেও দুই একজন হয়তো নিতে পারেন। তো মূলত আপনারা এখান থেকে নিয়ে অন্য স্থানে বিক্রি করে থাকেন। আচ্ছা, এইটা কিনলেন 45,000 টাকা দিয়ে, এটা কি আপনি কিনেছেন? না, এটা 57, এরা 57 দিয়ে কিনেছেন। মূলত তো এটা তো মাংসের জন্যই কেনা হয়েছে তাই না? এরা ওজনটা কেমন আছে? 85 কেজি হবে। তার মানে আপনারা যে এখান থেকে কেনেন তেমন বেশি লাভ আসলে কি হয়? লাভ এটা কম দিত না, ফসল লস হইতে লাভ হইতে লাভ হইতে পারে, লস গাড়ি ঘোড়ার ব্যাপার কেন, গাড়ি ভাড়ার ব্যাপার। এটা কত কিনলেন? এটা 54 দিয়ে কিনেছেন। সাদাটাও কিনেছেন একদম ওই সাইডে, ওটা কত কিনলেন? 70,000 টাকা। এই ভাই দর্শক দেখতে পাচ্ছেন এদিকটাতে অসংখ্য গরু রয়েছে, সব মিলে কয়টা কিনছেন আজকে? 19টা হয়ে গেছে। আপনারা মূলত কোন হাট করে থাকেন সবসময়? আমরা আরিচা করি, অরগুঞ্জে করি, ঠাকুরগাঁও করি। এখান থেকে কিনে কোথায় সাপ্লাই দিয়ে থাকেন? ডিরেক্ট কসাইয়ের কাছে? কুমিল্লা, কুমিল্লা যায়, চাঁদপুর, নোয়াখালী। কুমিল্লার অনেক ভাইরাই আমাকে বলে যে ভাই এরকম শুকনা গরুর ভিডিও দেন আর ফোন নাম্বার গুলা দিয়েন, অবশ্যই আমরা যোগাযোগ করতে চাই। তো আমরা দুইটা গরুর একটু দাম দেখাই। এটা কত দিয়ে কিনলেন? এটা 37। আর এই শুকনাটা কত কিনলেন? 41। তার মানে আপনারা কিছু লাভ হইলে মোটামুটি সেগুলো খরচা উঠে গেল, যেহেতু সারাদিন খাটেন সেটা তো একটা ব্যাপার স্যাপার আছে, সেটা হয়ে গেলে আপনারা বিক্রি করে দিবেন যে কোনো স্থানে যদি কেউ চায়। এটা কত কিনলেন? 47 দেখিয়েছেন। এই গরুগুলো তো বেশি হলো যে মাংসের জন্য চলে যায় আমরা যেটা জানি, তো সেক্ষেত্রে যেটা 47 দেখিয়েছেন এটার ওজনটা কেমন হবে? এই গরুটা 90 কেজি কি হবে? 90 হলে তো ভালোই, কিন্তু এর চেয়ে কম হলে লস হয়ে যাবে না? 90 হবে তাই না? আচ্ছা, এভাবে আজকে আপনি ক্রয় করেছেন 19টা। আচ্ছা, যেহেতু আপনার এই যে ক্রয় করা গরুগুলোর দাম আমরা দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনি বলছেন কুমিল্লাতে সাপ্লাই দেন, কুমিল্লা থেকে অসংখ্য মানুষ আমাকে ফোন করে, এছাড়া চট্টগ্রাম থেকে, নোয়াখালী থেকে। সেক্ষেত্রে যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, মোটামুটি মনে করেন আপনারা যা দামে কিনছেন সেই দামে তো আর বিক্রি করা সম্ভব না, একটু বাড়াই দিলে যেটাতে আপনাদের লাভ হয় সেই রকম দামে যদি 20টা বা 50টা সাপ্লাই নিতে চায় কেউ, আপনারা দিতে পারবেন? তো সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের কি মাধ্যম আছে? ফোন নাম্বার আছে, একটু ফোন নাম্বারটি বলবেন। 018 বলেন 37515030। আরেকবার যদি বলতেন ফোন নাম্বার? 018 37515030। আচ্ছা, ভাইজানের নাম? আমার নাম মোহাম্মদ ফারুক। পারভেজ ভাই? ফারুক ভাই। আচ্ছা ফারুক ভাই, আমরা আরো দুই একটা আপনার গরুর দাম দেখাইতে চাই, একটু যদি আমার সাথে আসতেন কর্নার থেকে শুরু করে। ভাই সব মিলে আজকে কিনেছেন 19টা 20টা হয়ে গেছে। আচ্ছা, এইটা কত কিনলেন? এই যে সাদা ভাই, 42। 42, এটার ওজনটা কেমন হবে? এটা 80 কেজির উপরে হবে। 80 কেজির উপরে হবে, যেহেতু এগুলা হলো যে হাড্ডি গাভী গরু, মানে বাছুর দেওয়া শেষ, বাচ্চা দেওয়া শেষ, এগুলোর বাচ্চা দিবে না মাংসের জন্য বিক্রি হয়ে গেছে।
তো আপনারা তো বললেনই যে আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করে আপনারা সাপ্লাই দিতে পারবেন জি স্যার 20-50 টা যদি নিতে চান আচ্ছা এটা কত কিনলে এটা 45 দিয়ে কিনছেন আপনাদের থেকে যদি নিতে হয় মিনিমাম কিছু লাভ দিতে হবে আমাদের খরচ যায় 1,500-2,000 টাকা দিলে নিতে পারবে 1,000 টাকা ব্যবসা বা লাভ দিলে আপনাদের থেকে সংগ্রহ করে এটা কত কিনছেন এটা 65 এটা 65 এটার ওজনটা কেমন হতে পারে এখন তিন মনের কাছাকাছি হবে এভাবে করে আপনি এই প্রত্যেকটা গাভী ক্রয় করেছেন এগুলো আর বাছুর হবে না বা বাচ্চা দিবে না মাংসের জন্য ক্রয় করেছেন আপনারা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে থাকেন সাপ্লাই দিচ্ছেন আপনি বললেন যে কোনো স্থানে যদি কেউ সাপ্লাই নিতে চান নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই সাপ্লাই দিতে পারবেন আচ্ছা লাল এগুলো কত করে কিনলেন এই যে এগুলো এটা আবার একটু দেখতে ভালো পালার জন্য তারা যদি দেশি গরু পালন করতে চায় এটা কত দেখি এটা তো মাংসের এটা তো মাংসের এটার পরে যেগুলো রয়েছে এগুলো পালন করার জন্য মানে ওই দিকটাতে দেখাচ্ছিলাম সেগুলো হলো মাংসের আচ্ছা আর এরকম এগুলো আপনারা চাইলে যদি কেউ নিতে চায় কিছু লাভ দিয়ে সেক্ষেত্রেও নিতে পারবে তো আমরা তো ফোন নাম্বার তো দিয়েই দিলাম আর ভাইকে মূলত পাওয়া যাবে কোন কোন হাটে আমি ভাই কুমুল্লাতে থাকি বেশি ফোনে যোগাযোগ করলে যেমন আরিসা আছে ফরিদপুর আছে বরগুঞ্জ আছে আচ্ছা আচ্ছা কুষ্টিয়া পাবনা সব হাটে যাই মোটামুটি পাবনাতেও যান জি পাবনাতে আচ্ছা যাই হোক ফোন নাম্বার তো অবশ্যই থাকলে ফোনে যোগাযোগ করলে মোটামুটি আমরা যে দামটি দেখাইলাম এইরকম দামে বা এর চেয়ে একটু বেশি হলে আপনারা দিতে পারবেন যে কোনো স্থান তো ভাইজানের নাম আমার নাম মোহাম্মদ ফারুক ব্যাপারী ফারুক ভাই ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা রয়েছি আর ইচা পশুর হাটে এই হাট বসে প্রতি শুক্রবার প্রতি শুক্রবারে আসলে সকাল থেকেই শুরু হয় চলে বিকাল অবধি পর্যন্ত তো বন্ধুরা আপনারা যে যেখানে রয়েছেন প্রত্যেকে নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন তবে যারা আমাদের ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন বা আমাদের ইউটিউব চ্যানেলটি ভালোবাসেন তারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে তাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন তবে বন্ধুরা যারা দেখছেন যারা দেখছেন কিন্তু হয়তো এখন ভালো লাগছে না তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন হয়তো একটি সময় ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যে আমাদের এই ভিডিওটি দেখলেন এই ভিডিওটি কিন্তু আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে সেই পেজটির নাম বাজার ইনফরমেশন সেই বাজার ইনফরমেশন পেজেও পেয়ে যাবেন যদি আপনারা ফেসবুক পেজে সার্চ করেন বাজার ইনফরমেশন লিখে